উষা মেহতা একজন গান্ধীবাদী এবং ভারতের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। কংগ্রেস রেডিও সংগঠিত করার জন্য তাকে স্মরণ করা হয়, যাকে সিক্রেট কংগ্রেস রেডিও বলা হয়। এটি একটি ভূগর্ভস্থ রেডিও স্টেশন, যেটি 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় কয়েক মাস কাজ করেছিল। উষা মেহতা আধুনিক গুজরাটের সুরাতের কাছে একটি গ্রাম সরসে জন্মগ্রহণ করেন। 5 বছর বয়সে তিনি আহমেদাবাদে তার আশ্রমে যাওয়ার সময় মহাত্মা গান্ধীর সাথে প্রথম মুখোমুখি হন। গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি 8 বছর বয়সে সাইমন কমিশনের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, যেখানে তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে তার প্রথম প্রতিবাদের কথা বলেছিলেন, সাইমন গো ব্যাক। ব্রিটিশ রাজের অধীনে বিচারক হিসাবে তার বাবার অবস্থানের কারণে উষার বাবা মা প্রাথমিকভাবে তাকে স্বাধীনতা সংগ্রামে জড়িত হতে নিরুৎসাহিত করেছিল। যাই হোক, 1930 সালে তার বাবার অবসর গ্রহণের পর তিনি আন্দোলনে অংশ নেওয়ার আরও স্বাধীনতা পেয়েছিলেন। উষা গান্ধীজির নীতির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে বড় হয়েছিলেন এবং একটি সরল ও কঠোর জীবনধারা গ্রহণ করেছিলেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় উষা মেহতা এবং সহযোগীদের একটি গ্রুপ সিক্রেট কংগ্রেস রেডিও প্রতিষ্ঠা করেছিল, একটি গোপন রেডিও স্টেশন যা ব্রিটিশ নিয়ন্ত্রিত ভারতের সরকার কর্তৃক নিষিদ্ধ সেন্সারবিহীন সংবাদ এবং তথ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রেডিও সম্প্রচারে গান্ধীজি এবং অন্যান্য বিশিষ্ট নেতাদের বার্তা অন্তর্ভুক্ত ছিল। শনাক্তকরণ এড়াতে রেডিও স্টেশন ঘন ঘন অবস্থান পরিবর্তন করে। যাই হোক, ইংরেজ কর্তৃপক্ষ অবশেষে তাদের হদিশ আবিষ্কার করে, যার ফলে উষা মেহতা এবং তার সহযোগীদের গ্রেপ্তার এবং কারাবরণ করতে হয়। আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য জিজ্ঞাসাবাদ এবং প্রলোভনের সম্মুখীন হওয়া সত্ত্বেও উষা অবিচল ছিলেন এবং তার প্রতিক্রিয়া হিসাবে নিরাপত্তা বেছে নিয়েছিলেন। তাকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই সময় তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তাকে স্যার জে জে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। 1946 সালে বোম্বেতে মুক্তি পাওয়া প্রথম রাজনৈতিক বন্দী ছিলেন উষা মেহতা। মুক্তির পর উষা মেহতা তার শিক্ষা পুনরায় শুরু করেন এবং বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে গান্ধীজির রাজনৈতিক ও সামাজিক চিন্তাধারায় পিএইচডি করেন। তিনি গান্ধীবাদী নীতি ও দর্শন ছড়িয়ে দেওয়ার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন এবং ইংরেজি ও গুজরাতি ভাষায় অসংখ্য প্রবন্ধ ও বই লিখেছিলেন। উষা মেহতা বোম্বাই ইউনিভার্সিটির সাথে দীর্ঘদিন সম্পর্ক রেখেছিলেন, বিভিন্ন পদে কাজ করেছেন, যেমন একজন ছাত্র, গবেষণা সহকারী, প্রভাষক, অধ্যাপক এবং শেষ পর্যন্ত পৌরনীতি ও রাজনীতি বিভাগের প্রধান। গান্ধী স্মৃতিনিধি এবং গান্ধী পিস ফাউন্ডেশনের মতো গান্ধী ঐতিহ্য সংরক্ষণে নিবেদিত সংগঠনগুলিতেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। 1998 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হওয়ার সময় উষা মেহতার অবদানের স্বীকৃতি দেওয়া হয়। তার পরবর্তী বছরগুলিতে উষা মেহতা সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে স্বাধীন ভারত যেদিকে যাচ্ছে সে সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তা সত্ত্বেও তিনি আরও অগ্রগতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে জাতির অর্জনকে স্বীকার করেছিলেন। একজন বিশিষ্ট গান্ধীবাদী এবং স্বাধীনতা সংগ্রামী হিসাবে তার উত্তরাধিকার প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে এবং ভারত ছাড়ো আন্দোলন এবং গান্ধীবাদী আদর্শের প্রচারে তার অবদানগুলি উল্লেখযোগ্য। উষা মেহতা 11 আগস্ট 2000 সালে 80 বছর বয়সে মারা যান।